বিশ্বভুরুমনি হাইকিন অতাকলাই বিশ্বব উদয়পুর মিউনিসিপাল কাউন্সিল এলুয়া জিমুং বয় শরৎ সম্মান পান্ডা সংখ্যাশাখা ফাশালনি সারিগ উদয়পুর জামতলা টাউন হল আশালনি শরৎ সম্মান পান্ডা সংসার জাখা ফাশাল চাতি মুসুঙ্গই আশালনি পান্ডান চেংশৌরিখা আমসানি এমএলএ হাস্তিনি রাংথং মন্ত্রী প্রণজিৎ সিংহ রয় মন্ত্রী ন কারিব আশালনি পান্ড মানজাখা গুমতি হাঙ্কর পরিষদনি আর্যফাং দেওয়াল দেব রয় উদয়পুর মিউনিসিপাল কাউন্সিলনি কাউন্সিলর শীতল চন্দ্র মজুমদার বখাস্তে নাইকল এব উদয়পুর কাউন্সিলনি তাঙ্করা ত্রিদীপ সরকার ন খবুই কুরচুক থাইনি অফিসার স্ট্রক পান্ড ককনারঙ্গা থাঙ্গি দুর্গা পূজানি জরাব হাবার কাহাম তনিমানি বাগৈ আমসানি লুকুরক্তি ক্লাবনি আদং রগ্ন খাকাহামতে হামবাই ইয়াফরকা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সকলে মিলে সহযোগিতা চেয়েছিলাম যে পূজা করতে হবে, আনন্দ উৎসব মাতোয়ারা হতে হবে, সমস্ত অংশ মানুষকে নিয়ে যুক্ত হতে হবে, কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে যে বিপর্যয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি যাতে খেয়াল থাকে এবং তাদের যাতে কোথাও অযথা তাদের প্রতি কোনো ভাবে কোনো চাপ সৃষ্টি না হয় বা আনন্দটাকে যাতে অসন্তোষের পর্যায়ে না পৌঁছে এই দায়িত্ব সকলে মিলে নিতে হবে। আমি সত্যি গর্বিত এমন অবস্থাতে সমস্ত ক্লাবগুলো সেই ব্যবস্থাপনা আপনারা করেছেন এবং স্বাভাবিকভাবে আমি এই উদয়পুরের সাংস্কৃতিক শহর এই উদয়পুরে একটা বৈশিষ্ট্য আছে যে এটা পুণ্যভূমি, মাতা ত্রিপুরেশ্বরী মায়ের পুণ্যভূমি, এখানে একটা পূর্ণতায় আমরা সকলেই আবদ্ধ থাকি। পার্শ্ববর্তী পুজোর পরেই আবার সবচেয়ে বড় রাজ্যের উৎসব দীপাবলি উৎসবটা আমাদেরকে সম্মিলিতভাবে হতে হয়েছে, কোথাও কমতি হয়নি, মানুষের সংখ্যা বেড়েছে, ভক্তদের সংখ্যা বেড়েছে এবং মাতা ত্রিপুরেশ্বর মন্দিরকে কেন্দ্র করে যেখানে সমস্ত উৎসব যেটা আরো সুন্দরভাবে এবার সম্পাদন হয়েছে তার জন্য আমার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং সাব ডিভিশন অ্যাডমিনিস্ট্রেশন থেকে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং সমস্ত জেলা পরিষদ পঞ্চায়েত এবং মাননীয় বিধায়কগণ সেই সঙ্গে সমস্ত ধরনের জনপ্রতিনিধিরা একাত্ম বোধ করে সেই অংশ সেইভাবে আমরা সম্পূর্ণ আশাল কাইবরি বেদেঙ্গি কাইনেচি বা ক্লাবন সকালে জাখা বিউ রিপোর্ট কক্ষরাং।